সে রামচন্দ্র খাও মনে মনে চিন্তা করছে এই সাধুকে আমার ভণ্ড বলে প্রমাণ করতে হবে। তা কিভাবে প্রমাণ করব? সেই জমিদারের ছিল, সেই জমিদারের কাছে ছিল লক্ষ হীরা। ইন্দ্রদেব মেনকাকে পাঠিয়ে যেমন বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করেছিল, হরিদাস ঠাকুরের ধ্যানকে ভঙ্গ করবার জন্য রামচন্দ্র খা মনে মনে চিন্তা করছে যে আমার কাছে আছে লক্ষ হীরা, আমি হীরাকে পাঠিয়ে ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করব। এখন হীরাকে সংবাদ দিয়েছি, লক্ষ হীরা নিজেকে সুন্দরভাবে সাজিয়ে জমিদার বাবুর কাছে এসেছে। আর জমিদার বাবু হীরাকে দেখে বলছে, হীরা শোন, ওই বেনাপোলের জঙ্গলে একজন সাধু বাবা এসেছে, তাকে তোমার ভণ্ড বলে প্রমাণ করতে হবে। লক্ষ হীরা বলছে, জমিদার বাবু, আমার এই রূপে কত রাজরাজা বুঝে ভুলে গেল, আর ও যে সামান্য এক সাধু বাবা, আমি তোমায় কথা দিচ্ছি 3 রজনীর মধ্যে আমি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করব। মাগো, প্রথম রজনীতে নিজেকে সুন্দর করে সাজিয়ে এসেছে বেনাপোলের জঙ্গলে, আর এসে দেখছে হরিদাস ঠাকুরকে ঘিরে আছে শত শত ভক্ত, আর হরিদাস ঠাকুর তাদেরকে ডেকে ডেকে বলছে, তাদের উদ্দেশ্যে বলছে, শোনো শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়াইছ কেন? তাদেরকে ডেকে ডেকে বলছে, এই যে শুনে রাখো, শোনো গায়ের নরনারী, তোমরাই আমার কথা শোনো, আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে নীরবে দাঁড়াইছ কেন? জীবনের প্রতি শ্বাসে রবে নামের শরণে, কভু বা মানসে রবে কভু উচ্চারণে, কে কবে মরিবে তাহা কারণ আহি জানা, জীবনের এক মুহূর্তেও ব্যর্থ কাটাবে না, নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, রূপে সত্য হয়ে নাম করো সারা জন্ম ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরিদাস ঠাকুর যখন বদনে হরিনাম করছে, আর হরিনাম শ্রবণ করতে করতে লক্ষ হীরা দেখলো হঠাৎ নিশি প্রভাত হয়ে গেছে। দেখি সাধু, এ তোমার কেমন ছলনা, আমাকে বসিয়ে রেখে তুমি নারীকে মা বলতে বলছো, ঐশ্বর্যকে মাটি বলতে বলছো? বেশ সাধু বাবা, আমি তোমার কাছে আবার আসব, এখনো আমার হাতে আছে 2টি রজনী, এই 2টি রজনীর মধ্যে আমি তোমায় ভণ্ড বলে প্রমাণ করব, আর যদি সেটা করতে না পারি, আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি নিজেকে জন্মের মতো তোমার চরণে সমর্পণ করে দেব। তাই মাগো, প্রথম রজনীতে চলে গেল, দ্বিতীয় রজনীতে আবার নিজেকে সাজিয়ে এসে দেখছে আজও সাধু বাবা হরিনাম করছে, আর তাকে ইশারা করে বলছে, একটু বসো, আমার নাম সংখ্যা পূর্ণ হতে আর একটু বাকি আছে, হলে আমি তোমার সাথে কথা বলবো, বলছে হলে আমি তোমার সাথে কথা বলবো। এখন লক্ষ হীরা মনে মনে চিন্তা করছে, আচ্ছা বোধ হয় একটু হরিনাম বাকি আছে, নাম শেষ করেই আমার সাথে কথা বলবে। মাগো, সেই দ্বিতীয় রজনীও কিন্তু পার হয়ে গেল, আজও কিন্তু সাধুকে ভোলানো হলো না। ওই যে সাধুর কাছে বসে বসে হরিনাম শুনছে, হেলাই বা শ্রদ্ধায় দেবা নাম লয়, কমে কমে কৃষ্ণ ভক্তির হয় উপাচায়, হেলা করে নি কা শ্রদ্ধা করে নি, হরিনামের তো একটা উপকারিতা আছে, একটা দাহিকা শক্তি আছে। তাই লক্ষ হীরা প্রতিদিন সাধুর বদনে হরিনাম শ্রবণ করছি, আর তার মধ্যে একটু একটু করে ভক্তির সঞ্চার হচ্ছে। মানো এখন দ্বিতীয় রজনীতেও তার কিছু হলো না, এখন তৃতীয় রজনী যখনই এসেছে, মনে মনে চিন্তা করছে, আজ আমি আর বসে থাকবো না, এটাই আমার কাছে শেষ সুযোগ,
তা এই রজনীতে আমি সাধু বাবাকে ভুলিয়েই ছাড়ব। কি করেছে মা? ওই যে হরিদাস ঠাকুর যে সুরে সুরে নাম করছে লক্ষ্য হীরাও, সেই সুরে সুরে আজ গাইতে আরম্ভ করবে, সাধু বাবাকে ভণ্ড বলে প্রমাণ করবে বলে। সাধু বাবাকে উদ্দেশ্য করে বলছে, সাধুজি 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 গয়ে তুলে চাও মোর কানে, সাধুজি গয়ে একটিবার মুখ তুলে চাও মোর কানে, সাধুজি গয়ে একটিবার মুখ তুলে চাও মোর কানে, সাধুজি কত সুন্দর নিজেও জানো না, এই যে শুনে রাখো, তুমি কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে, সাধুজি গয়ে একটিবার মুখ তুলে চাও মোর কানে, সাধুজি গয়ে একটিবার মুখ তুলে চাও মোর কানে, এই যে সাধু শুনে রাখো, শোনো শোনো আমায় চেয়ে দেখো তুমি, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় দেখলে কি মনে হবে জানো, শুনে রাখো শোনো, আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে আমি এসেছি সাধুকে ভোলাতে, তাই আমি আবার গাইব আবার নাচব, এই যে ও সাধু শোনো শোনো, তোমার আমার খেলা হবে,
রস নেশায় যাবে ভরে, সাধু জি গোয়ে হরিদাস ঠাকুরকে ভোলাতে গিয়ে আজ কি হয়েছে, নিজেই তার নামে ভুলে সর্বস্ব হারিয়ে ফেলেছে। আর নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে যখনই তার বদনে একবার হরি নাম বেরিয়ে গেছে, আর সে থাকতে পারল না, ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর ঠাকুর গো, আমি কত ভুল করেছি, আমি ভেবেছিলাম তুমি কোনো ভণ্ড সাধু, তাই তো আমি এসেছিলাম তোমায় ভোলাতে, কিন্তু সাধু গো আজ তোমায় ভোলাতে এসে আমি যে নিজেই ভুলে গেলাম, আমি যে কথা দিয়েছিলাম, আমি যদি তোমায় ভোলাতে না পারি তবে সম্পূর্ণ রূপে নিজেকে তোমার চরণে আত্মসমর্পণ করে দেব। হরিদাস ঠাকুর বলছে, হীরা আমি তো এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ওই প্রথম রজনীতেই তো আমি রামচন্দ্র খানে ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলাম, সে আমার পণ্য কুঠিরে আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু তথাপিও আমি এখানে অপেক্ষা করছিলাম শুধুমাত্র তোমাকে উদ্ধার করব বলে। আমি চেয়েছিলাম বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিতাকে আমি বৈষ্ণবী করব, তাই তো এখানে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হীরা যাও হীরা, এতদিন তুমি যা কিছু সঞ্চয় করেছিলে সর্বস্ব তুমি গরিব দুঃখীদের মধ্যে দান করে এসো। লক্ষ্য হীরা ছুটতে ছুটতে সে জমিদারের কাছে, যে সে রামচন্দ্র খানের কাছে ছুটতে ছুটতে এসেছে, এসে ডাকছে, জমিদার বাবু জমিদার বাবু। কে? লক্ষ্য হীরা, আরে আমার হীরা এসেছে। হীরা হীরা তুমি পেরেছো হীরা? জমিদার বাবু, না জমিদার বাবু আমি সাধু বাবাকে ভোলাতে পারি না। পারো তবে এখানে এসেছো কেন? যাও বলছি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। জমিদার বাবু আমি তো চলে যেতেই এসেছি, যে জীবনে একবার অন্ধকার থেকে আলোর সন্ধান পায় সে কখনো কি অন্ধকারে ফিরে যায়? আমি আজ অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছি, তাই তো আমি জনমের মতো সেই আলোর কাছে ছুটে চলেছি। এই নাও, এই নাও তোমার টাকা পয়সা, এই নাও তোমার সোনা দানা, আমি সব তোমায় ফিরিয়ে দিলাম। এতদিন যা কিছু উপার্জন করেছিল মাগো সর্বস্ব জমিদারের কাছে দিয়ে, লক্ষ্য হীরা আজ ছুটে ছুটতে ছুটতে আসলেন বেনাপোলের জঙ্গলে। হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে নামের মন্ত্রে দীক্ষা দিয়ে তাকে ডেকে বলছে, শোনো হীরা, আজ থেকে তোমার নাম আর লক্ষ্য হীরা নয়, আজ থেকে তোমার নাম হলো লক্ষ্য নাম। তাই তুমি থাকো তোমার গুরু আশ্রমে, এই গুরু আশ্রমে বসে তুমি সাধন ভজন করো, আর আমি ফিরে যাই আমার গুরু আশ্রমে। তাই লক্ষ্য হীরাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে হরিদাস ঠাকুর সেখান থেকে ফিরে আসলেন কোথায়, শ্রীবাস অঙ্গনে, তার গুরুর কাছে, মানে অদ্বৈত আচার্য প্রভুর কাছে এসেছে। এখন অদ্বৈত আচার্য প্রভু হরিদাসকে বহুদিন পরে কাছে ফিরে হরিদাসকে ডেকে বলছে, হরিদাস হরিদাস চলো আজ তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। কোথায়? হরিদাস, যার জন্য তুমি ছোট থেকে এত আঘাত, এত যন্ত্রণা, দুঃখ সহ্য করছো, চলো আজ সময় এসেছে তোমাকে আমি তার কাছে নিয়ে যাব। তাই হরিদাস ঠাকুরকে সঙ্গে করে আজ অদ্বৈত আচার্য প্রভু এসেছেন কোথায় মাগো, শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে এসে দেখছে গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম করছে, আর অদ্বৈত আচার্য প্রভু প্রভুর সেই হরিনাম শ্রবণ করে নিজেকে আর স্থির রাখতে পারল না, নিজেও কি করেছে, শ্রীবাস অঙ্গনে প্রবেশ করে প্রভুর সাথে বদনে বদন দিয়ে হরিনাম করছে।
আর ওদিকে হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর সেই লীলা দর্শন করছে, লীলা দর্শন করছে। আর ওদিকে ভগবান অন্তর জামি গৌর হরি ভক্তের মনের ব্যথা অন্তরে বুঝতে পেরে হঠাৎ ভক্তের সঙ্গে হরিনাম করতে করতে যখনই ভক্তের দিকে নয়নে নয়নে দিয়েছে, নয়ন দিয়ে ভক্তকে ডাক দিয়েছে কাছে এসো। ভক্ত দূরে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না কেন, এই যে আমার এত ভক্ত আমায় ঘিরে হরিনাম করছে, আমায় সুখ প্রদান করছে, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন, তুমি আমার কাছে এসো না। দয়াময় কেন আসবে না প্রভু, তুমি জানো না দয়াময় আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে দয়াময়। ও দয়াময় এই যে দূরে দাঁড়িয়ে আমি তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ থেকে তুমি আমায় বঞ্চিত করো না দয়াময়, এইটুকু সুখ থেকে তুমি আমায় বঞ্চিত করো না। গৌর হরি বলছে, হরিদাস কে বলেছে তুমি অসুচি, যে বদন থেকে তুমি সর্বদা হরিনাম করো, যে বদন থেকে সর্বদা হরিনাম উচ্চারিত হয় সেই বদন কি কখনো অসুচি হতে পারে, সেই দেহ কি কখনো অপবিত্র হতে পারে। হরিদাস তুমি দূরে দাঁড়িয়ে থেকো না, তুমি আমার কাছে এসো গৌরহরি। দয়াময় তোমার কাছে যাওয়া তো দূরে থাক প্রভু, জানো দয়াময় তোমার নামটুকু পর্যন্ত এরা আমাকে বদন থেকে বলতে দেয় না, তোমার নামটুকু পর্যন্ত এরা আমাকে বদন থেকে উচ্চারণ করতে দেয় না। হরিদাস তুমি জানো না, হরিদাস তুমি আমার বুকের একটা পাঁজর, তুমি যদি হরিনাম না করো আমি যে সুখ পাবো না হরিদাস, তুমি আমার কাছে এসো, তুমি দূরে দাঁড়িয়ে থেকো না হরিদাস। গৌর হরি গৌর হরির ডাক আর উপেক্ষা করতে পারলো না বাবা, ছুটতে ছুটতে গৌর হরির কাছে এসে বলছে, দয়াময় তুমি এত করুণাময় এত কৃপাময়, আমার মতো অধমকে তুমি তোমার চরণে ঠাই দিলে দয়াময় প্রভু, আমার মতো অধমকে তুমি যখন তোমার চরণে ঠাই দিলে, তুমি আমায় কথা দাও তুমি কখনো তোমার চরণ ছাড়া আমায় করবে না। হরিদাস তোমার মতো ভক্তকে কি কখনো আমি চরণ ছাড়া করতে পারি, হরিদাস আমি তোমার কথা দিচ্ছি আমি কখনো তোমাকে আমার চরণ ছাড়া করব না। হরিদাস দেখছো হরিদাস, এই যে আমার এত ভক্ত আছে সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে, তাই আমার মনে বাসনা আমি তোমায় কিছু দিতে চাই, বলো তুমি কি চাও। গৌর হরি তুমি আমায় দেবে দয়াময়, কিন্তু কার জন্য দেবে বলো, ইহ জগতে যে আমার ভক্তি কেউ নেই, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি যে তুমি আমার মাথা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, দয়াময় তুমি ছাড়া যে ইহ জগতে আমার ভক্তি আর কেউ নেই, তাই আমার যদি কিছু চাইতেই হয় সেটা আমি তোমার জন্য চাইব না। হরিদাস আমার জন্য নয়, তুমি তোমার জন্য কিছু চাও। গৌর হরি তুমি আমায় দেবে দয়াময়, বেশ জানো দয়াময় ইহ জগতে প্রত্যেকে পিতা মাতা একটি সন্তানের আশা করে, যাতে শেষের দিনে তার সেই সন্তান তার পিতামাতার শেষকৃত্য সমাধা করে দেয়, কিন্তু গৌর হরি
জগতে যে আমার মধ্যে কেউ নেই দয়াময়, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তাই তুমি আমায় কথা দাও, শেষের দিনে তুমি আমার পুত্র সন্তান হয়ে আমার শেষকৃত্যটা একটু সমাধা করে দেবে দয়াময়। বলো, শেষের দিনে আমার পুত্র হয়ে তুমি নিজ হাতে আমার শেষকৃত্য সমাধা করবে? হরিদাস, আজ এত ভক্তের মাঝে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম, যে কাজ আমি কোনোদিনও কোনো ভক্তের জন্য করিনি, তোমার মতো এমন পরম ভক্তকে কাছে পেয়ে আমি কথা দিচ্ছি, শেষের দিনে আমি তোমার পুত্র সন্তান হয়ে আমি নিজ হাতে তোমার শেষকৃত্য সমাধা করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো মাগো, হরিদাস ঠাকুরের যখন শেষকৃত্য সমাধা হয়েছিল, মহাপ্রভু নিজে তার পুত্র সন্তান হয়ে পুরীর বালুকার আশির মধ্যে গর্ত খনন করে নিজ হাতে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করেছিল, সেই সমুদ্রের তীরে নিজ হাতে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করেছিল, আর নিজে সেই পুরীর সিংহ দ্বারে দাঁড়িয়ে প্রভু তার ভক্তির জন্য পুত্র হয়ে তার পিতার জন্য, তার পিতার শেষকৃত্য সমাধার জন্য প্রভু নিজ হাতে তার পিতার জন্য ভিক্ষা করেছিলেন, ভিক্ষা করে তার পিতার শেষকৃত্য তিনি সমাধা করেছিলেন মা গো। তাই ভক্ত যদি হবার মতো হওয়া যায় তার জন্য কিন্তু অন্য চিন্তা করা লাগে না। ইহজগতে আমরা মিছাই চিন্তা করি যে আমাদের চলবে কেমন করে, কিন্তু মহাজন বলছি যে ভাবছ কিসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে, যার কথা ভাবলে সে তোমার কথা চিন্তা করবে, তুমি বসে তার কথা চিন্তা করো, আর বাকি কারোর কথা তোমার চিন্তা করতে হবে না। তাই হরিদাস ঠাকুরকে প্রভু কথা দিয়ে হরিদাসকে ডেকে বলছে, হরিদাস তোমার মনে কি কোনো আর বাসনা আছে? না দয়াময়, আমার সকল বাসনা তুমি পূর্ণ করেছ, বেশ এবার তুমি আমার সাথে হরি নাম করো। তাই মাগো, সেই শ্রীবাস আসমনের মাঝে 72 বছর বয়সে প্রভুর সাথে শ্রীমান মহাপ্রভু প্রভুর সাথে, আর ওদিকে নিতাই চল শ্রীমান নিত্যানন্দ প্রভুর সঙ্গে 72 বছর বয়সে সেই ভক্ত হরিদাস ঠাকুর, তার মিলন হলো শ্রীবাস অঙ্গনে। তাই শ্রীবাস অঙ্গনের মাঝে ভক্ত আর ভগবানের মিলন হলো। আমাদের লীলা কথা এখানে বিশ্রাম নিল। আরো অনেক ভালো ভালো গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।